আজ আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বি ফর দ্য ডাউন। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লীলা, তাকে খুবই আপসেট দেখাচ্ছে। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই, তার নাম হচ্ছে জিসান, সেও খুবই আপসেট এবং কান্না করছে। কিন্তু কেন? মুভিটা দেখলে আমরা বুঝতে পারবো। সিন এখানে শিফট হয়, কিছুদিন আগে দেখানো হয়। আমরা এখানে লীলাকে দেখতে পাই, কিছুদিন আগেই তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়েছিল। লীলা স্কুলের নতুন টিচার হিসেবে জয়েন করেছে। লীলা দেখতে খুবই সুন্দরী, তার নেচার এবং সব দিক থেকে পারফেক্ট, এক কথায় বলতে গেলে 100-এ 100, মানে 100-তে 100। লীলা একজন টিচারের পাশাপাশি সকল ছাত্রদের ক্রাশ। এরপর আমরা জেসনকে দেখতে পাই, জেসন স্কুলের স্টুডেন্ট। জেসন দেখতে খুবই স্মার্ট কিন্তু পড়ালেখায় গোবর। জেসন তার পকেট খরচের জন্য স্কুলের বাইরে ড্রাগ বিক্রি করত। জেসনের বাবা মা তাকে ডাক্তার বানাতে চায় এবং পড়ার জন্য সবসময় চাপ দিতে থাকে, কিন্তু জেসন তার বাবা মায়ের কথা ইগনোর করে বাইরে ড্রাগস বিক্রির কাজ চালিয়ে যায়। পরদিন লীলা ক্লাস নিতে যায়। ক্লাস চলাকালীন সকল স্টুডেন্টরা ক্লাস না করে সব ছেলেরা লীলার দিকে তাকিয়ে থাকে। ক্লাস শেষে জেসন তার বন্ধুদের সাথে বাইরে স্মোক করতে থাকে এবং লীলার সম্পর্কে বলতে থাকে, লীলার নেচার সম্পর্কে বলতে থাকে। পরদিন জেসন লীলার কাছে যায় এবং হোমওয়ার্কের জন্য লীলার কাছে হেল্প চায়। লীলা জেসনকে হেল্প করার জন্য রাজি হয়, কিন্তু তার সাথে টিচার তাকে বলে, তুমি জেসনের পিছে তোমার টাইম নষ্ট করবে, তার পড়ার প্রতি কোনো আগ্রহই নেই, কোনো ইন্টারেস্ট নেই, শুধু তুমি তোমার সময় নষ্ট করবে। লীলা বলে, আমি একজন টিচার আর স্টুডেন্টদের শেখানোই আমার কাজ। পরদিন সকল স্টুডেন্ট এক এক করে সবার অ্যাসাইনমেন্ট পড়ে শোনায়। এরপর লীলার বয়ফ্রেন্ড আসে, লীলাকে রাতের পার্টির জন্য ইনভাইট করে। স্কুল ছুটি হওয়ার পর লীলা জেসনকে এক্সট্রা 30 মিনিট সময় দেয়। শুধু একদিনই নয়, প্রতিদিন লীলা ক্লাসের শেষে জেসনকে 30 মিনিট সময় দিতে থাকে এবং একজন আরেকজনকে পছন্দ শুরু করতে থাকে। এরপর লীলা রাতে পার্টিতে যায়, তার বয়ফ্রেন্ডের সাথে ড্রিঙ্কস করে এবং ডান্স করে, এসব কিছুই জেসন দেখে। পার্টি শেষ হলে লীলার বয়ফ্রেন্ড তাকে বাড়িতে নিয়ে আসে। পরদিন লীলা ক্লাস নিতে যায় কিন্তু জেসন সেদিন ক্লাসে আসে না। জেসন ক্লাসে না আসাতে লীলা কিছুটা বোরিং ফিল করে এবং টেনশন করতে থাকে। ক্লাসের টাইম শেষ হয়ে গেলে জেসন ক্লাসে আসে, তখন লীলা বলে, এত লেট করে কেন স্কুলে এসেছো? যদি তুমি না পড়তে চাও তাহলে তোমার পিছনে আমি সময় নষ্ট করব না, আমার মূল্যবান সময় আমি তোমার পিছনে দেব না। একথা শুনে জেসন লীলাকে সরি বলে, দুঃখিত ম্যাম, এবং বলে, আর কখনোই লেট হবে না, আর কখনোই আমি লেট করব না, লাস্টবারের মতো আমাকে মাফ করে দেন, লাস্ট চান্স। এরপর রাতে লীলা তার মায়ের সাথে কথা বলে, এমন সময় জেসন আসে। জেসনের অবস্থা খুবই খারাপ ছিল। পরে লীলা জানতে পারে জেসন তার বন্ধুদের সাথে মারামারি করে এসেছে। লীলা জেসনকে দেখে কিছুটা গাবড়ে যায়। লীলা সাধারণ ট্রিটমেন্ট করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। বাড়িতে যাওয়ার সময় জেসন লীলাকে কিস করে এবং বিভিন্ন জায়গায় টাচ করে। তখন লীলা বলে, তুমি একজন স্টুডেন্ট আর আমি তোমার টিচার, সুতরাং আজ বিষয়টা অনেক আগে চলে গেল। পরের বার টাচ করা তো দূরের কথা, আমার সাথে কথা বলতে আসলে বিষয়টা খারাপ হবে। কিন্তু লীলাও মনে মনে জেসনকে পছন্দ করতে থাকে। পরদিন জেসন ক্লাসে আসলে লীলা জেসনকে ইগনোর করে। সেদিন রাতেই লীলা তার বয়ফ্রেন্ডের সাথে ক্লাবে যায়, সেখানে জেসনও যায়। এরপর লীলা তার বয়ফ্রেন্ডকে বলে, জাস্ট ওয়েট ফর 1 মিনিট, আই এম কামিং ফ্রম ওয়াশরুম। লীলা তার বয়ফ্রেন্ডকে বলে ওয়াশরুমে চলে যায়। জেসনও তার পিছিয়ে পিছিয়ে যায় এবং ওয়াশরুমে গিয়ে লীলাকে কিস করতে থাকে এবং সেখানে তাদের ইন্টিমেট হয়। এরপর লীলা তার বয়ফ্রেন্ডকে সময় না দিয়ে পার্টি ছেড়ে চলে যায়। লীলা চলে যাওয়ার পর লীলার বান্ধবী তার বয়ফ্রেন্ডের কাছে আসে এবং বলে, জেসন ও লীলার মধ্যে সম্পর্ক আছে, এটা তুমি জানো? এই কথাগুলো শুনে লীলার বয়ফ্রেন্ড সিরিয়াসভাবে নেয়। এরপর লীলা যখন বাড়িতে একা, তখন জেসন আসে। লীলা তাকে বলে, এখান থেকে চলে যাও, তুমি তোমার লিমিট ক্রস করে ফেলেছ। কিন্তু জেসন ধীরে ধীরে লীলার কাছে আসে, লীলাকে কিস করতে থাকে এবং লীলা নিজেকে কন্ট্রোল না করতে পেরে তাদের সেখানে ইন্টিমেট হয়। সকালে লীলা জেসনকে বলে, আজ রাতে যা হয়েছে এ বিষয়ে কাউকে কিছু বলবে না, সুতরাং বলেও যদি কাউকে বলো তাহলে আমাদের দুর্নাম হবে, কারণ তুমি একজন স্টুডেন্ট আর আমি তোমার টিচার। পরদিন সকালে লীলার স্কুলে তার বয়ফ্রেন্ড আসে, লীলাকে জেসন সম্পর্কে বলে, আর তখনই জেসন সেখানে চলে আসে আর লীলা তার বয়ফ্রেন্ডকে বাই বলে সেখান থেকে চলে আসে। পরদিন লীলা ও জেসন ঘুরতে যায়, তারা ঘুরতে গিয়ে অনেক এনজয় করে এবং নদীতে গিয়ে তাদের সেখানে ইন্টিমেট হয়। একদিন জেসনের মা তার মোবাইলে লীলার ছবি দেখতে পায়। জেসনের মা ভেবেছিল এটা কোনো মেয়ে,
বিষয়টা তেমন ভাবে নেয়নি, সাধারণ ভাবে নিয়েছে। একদিন যখন জেসনের মা স্কুলে যায় তখন লীলাকে দেখতে পায়। জেসনের মা বুঝতে পারে এটা জেসনের স্কুলের টিচার। তখন লীলাকে জেসনের থেকে দূরে থাকতে বলে। যখন জেসন ঘরে আসে তখন তার মা তার সাথে অনেক রাগারাগি করে। এর কারণে জেসন রাগ করে বাড়ি থেকে চলে যায়। এরপর জেসন লীলার কাছে যায়। লীলা জেসনকে চলে যেতে বলে। জেসন চলে যায়। কিছুক্ষণ পর লীলা একটি লেটার পায়। সেখানে লেখা ছিল জেসন তাকে অনেক ভালোবাসে, তাকে ছাড়া বাঁচবে না। লীলা দরজা খুলতেই জেসনকে দেখতে পায় আর তারা সেখানে হাগ করে এবং কিস করে। জেসন লীলাকে বলে আমি তোমাকে বিয়ে করব। পরের দিন যখন লীলা ও জেসন কথা বলে তখন লীলার বয়ফ্রেন্ড তাদেরকে দেখে ফেলে এবং খুব কষ্ট পায়। বিষয়টা সিরিয়াস ভাবে নেয় লীলার বয়ফ্রেন্ড। আর রাতে যখন লীলা বই পড়ছে তখন তার বয়ফ্রেন্ড আসে এবং তার সাথে জোর জবরদস্তি করতে থাকে এবং জোর করে তার সাথে ইন্টিমেট হয়। যখন জেসন লীলার কাছে আসে তখন জেসন লীলাকে কান্না করতে দেখে জিজ্ঞাসা করে আরে কি হয়েছে। লীলা সব কিছু জেসনকে বলে দেয়। জেসন লীলার মুখ থেকে এইসব কথাগুলো শুনে জেসন লীলার বয়ফ্রেন্ডকে দেখে ইচ্ছা মতো মারতে থাকে, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। জেসনের মা তাকে ছাড়িয়ে নিয়ে আসে। পরদিন যখন লীলা স্কুলে যায় তখন জেসনকে দেখতে পায় না। লীলা জেসনকে দেখতে না পেয়ে বাড়িতে চলে যায়। এরপর লীলা তার ব্যাগ গোছাতে থাকে। তখন জেসন তার বাড়িতে আসে। জেসন লীলাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। লীলা জেসনকে বলে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। জেসন বলে আমি তোমার সাথে যাব। লীলা বলে তুমি কেন আমার সাথে যাবে, তোমার পরিবার আছে, তোমার ফ্যামিলি আছে, সবকিছু তোমার এখানেই, তুমি কেন আমার সাথে কষ্ট করবে। এরপর আমরা দেখি লীলা এই শহর ছেড়ে চলে যায় আর জেসন মুভির শুরুতেই যেমন আপসেট ছিল